Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. Kismat ki lakeeron se ও ভুল বুঝছে, উল্টো তো আমি ওকে বাঁচাচ্ছিলাম ধরে। টামের কোমরে যখন কোনো পরপুরুষ হাত দেয় না, তখন সে ভুল বোঝে না, সে ঠিকই বোঝে। কীর্তি, তুমি কি বাজে কথা বলছো? বাজে কথা আমি বলছি না কাকিমা, আর এই প্রশ্ন তুমি আমাকে কেন করছো? ওকে জিজ্ঞেস করো না, যার মনের মধ্যে নোংরামি আছে, যে আমার সাথে অসভ্যতা করার চেষ্টা করেছে। কীর্তি, তোমার কি করে সাহস হয় আমার ছেলের সম্বন্ধে এরকম নোংরা নোংরা খারাপ কথা বলতে? আচ্ছা, তোমার ছেলে নোংরামি করতে পারে, কিন্তু তোমার ছেলের নোংরামি নিয়ে আমি কথাও বলতে পারবো না। আরে, আমাকে একা বাইরে দেখে সুযোগের সদ্ব্যবহার করছিল, আমার কোমরে হাত দেওয়ার চেষ্টা করছিল, আর বললো তুমি পড়ে যাচ্ছিলে বলে আমি তোমাকে বাঁচাচ্ছিলাম। অভয়, কীর্তি কি বলছে এসব? মিথ্যে কথা বলছে আর কি? জঘন্য আমি না তোমার ভাবনা, আমি তো শুধু তোমায় পড়ে যাওয়ার হাত থেকে বাঁচাচ্ছিলাম। কীর্তিমা, অভয় এরকম ছেলে নয়, নিশ্চয়ই তোমার বুঝতে কোনো ভুল হয়েছে। বাবা, আই এম সরি। একটা ছেলের ছোঁয়ায় একটা মেয়ে বুঝতে পারে যে সে কি করতে চাইছে, তার মনের মধ্যে কি আছে। তাহলে তো নিশ্চয়ই সেই সব ছেলের উদ্দেশ্য খারাপ যারা তোমাকে হেল্প করতে চেয়েছিল, তুমি তো মুখ থুবড়ে পড়লেই ভালো হতো দেখছি। ব্যাস অভয়, তুই নিজের বৌদি, আমার স্ত্রীর ব্যাপারে কথা বলছিস? এতই চিন্তা যখন তোর, তাহলে ওকে বল সাবধানে হাঁটতে। আচ্ছা, আমি দেখে শুনে চলবো, কিন্তু তুমি নিজের নোংরামি বন্ধ করবে না, এটা তো শুধু আজকের কথা, ওই দিন পূজোর সময়ও এ আমাকে ছুঁয়েছিল। ওইরকম কেন বলছে? সব মিথ্যে কথা বলছে, অভয় তা কখনো এরকম কাজ করতেই পারে না। তাহলে ওই রকমটা কেন বলছে? জানি না। আর কালকে, কাল আমি ওকে বুঝিয়েওছিলাম যে এসব যেন না করে, কিন্তু না, ও থামলোই না, উল্টে ও দিদির ড্রেসটাই ছেড়ে দিল যেটা আমি ওকে গিফট করেছিলাম। কীর্তিমা, অভয় এরকম করতে পারে না। কাকা মামু, যদি তোমার আমাকে বিশ্বাস না হয় না, তো সোনিয়াকে জিজ্ঞেস করে নাও, সোনিয়াই তো আমাকে বলেছিল। ড্রেসের সাথে অভয়ের ব্যাপারটার কি সম্পর্ক? আমি তোমাকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে তুমি নিজেকে শুধরে নাও, ঘরের কথা ভেবেছিলাম তোমাকে যদি বোঝাই তুমি বুঝে যাবে, কিন্তু না, তোমার তো কিছু গেল এলাই না, আর এ তো আজকে তার থেকেও বেশি নোংরামি করলো। অভয়, গালে দুটো চড় পড়লে না, যে সমস্ত রংবাজি দেখাচ্ছিস সমস্ত বেরিয়ে যাবে, চল এক্ষুনি এক্ষুনি ক্ষমাচা কীর্তির থেকে। তোর এই ফালতু দাদাগিরি না, অন্য কোথাও গিয়ে করিস। ক্ষমা সে চায় যে কোনো ভুল করে, আমি এমন কিচ্ছু করিনি যার জন্য ক্ষমা চাইব। দেখ অভয়, চুপচাপ নিজের দোষ স্বীকার কর, ক্ষমা চা, আর এই ব্যাপারটাকে এখানেই শেষ করি। আর এবার তো এখানে চুপচাপ আর কিছুই হবে না, ক্ষমা যদি চাইতেই হয় তাহলে সেটা কীর্তি চাইবে, কারণ মিথ্যে অপবাদ ও দিয়েছে আমার নামে। এত সাহস তোর? একে তো অন্যায় করেছিস, আবার দাদাগিরি দেখাচ্ছিস। মরুন, কলার ছাড়ো। অভয়, অভয়, বড় দাদা হয় তোর, ছাড়। কলার প্রথমে বড় ভাইই ধরেছে, তাই ওকে বলো ছাড়তে। আমি কোনো ভুল করিনি, না আমি ক্ষমা চাইব, আর না আমি কাউকে কৈফত দেওয়ার প্রয়োজন মনে করি। সব চোর এটাই বলে যে চুরি সে করেনি, তখন ওকে মেরে মেরে সত্যিটা বার করতে হয়। সীমার মধ্যে থামুন। সাহস তো দেখো এর, প্রথমে অসভ্যতামি করে আর তারপরে আবার গায়ে হাত তোলে,
উনি এরকম কোনো কাজ করেননি যার জন্য ওনাকে মাথা নিচু করতে হয়। আমার ওনার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। আর তোমরা দুজন প্লিজ এই কথাটাকে এখানেই শেষ করুন। শ্রদ্ধা, যে মানুষটার হয়ে তুমি বলছো তার সম্পর্কে তুমি কি জানো? আমি বলছি ওর সত্যিটা। বিয়ের আগেই ওর নজর ছিল কীর্তির ওপরে, এই জন্য কাকিমা গিয়েছিলেন এর সম্বন্ধ নিয়ে কীর্তির কাছে। বাজে কথা বন্ধ কর বরুণ, আগে নিজেকে দেখ। নয়না বৌদি, এই সব কিছু তোমার জন্য হচ্ছে। আপনি না বুঝে সুঝে এই বিয়েতে হ্যাঁ বলে দিয়েছিলেন, আর এখন আমার ছেলেকে এখন কত কিছু শুনতে হচ্ছে। দোষ তো ওই গুঞ্জাগুলোর যাদের জন্য আজকে এইটা হলো। বাজবে না ওরা, ভগবান আছেন না, উনি সব দেখেন, উনি পাপের শাস্তি দেবেন। আরে মা, তুমি ওই রাত্রিটাকে কেন দোষী করছো, যেখানে দোষ এই অভয়ের? দেখ, শেষবারের মতো বলছি তোকে, কীর্তির থেকে 100 গজ দূরে থাকবি তুই, বুঝলি? 100 গজ নয়, 1000 গজ দূরে থাকবো ওর থেকে। ও তো এর যোগ্যই না যে ওর সাথে কথা বলি। অভয়, আর তুই পছন্দের কথা বলছিস? আমার মন তো এর ওপর থেকে তখনই উঠে গেছিল যখন বিয়ের আগে আমি ওকে সব কথা বলতে গেছিলাম। বাঁচিয়ে নিয়েছে ভগবান আমাকে। বাজে কথা বন্ধ কর ভাই, এখন তো আমার কথা তোর ফালতুই মনে হবে। বলবো সবাইকে তোর সত্যিটা, তোর নজর কার ওপর ছিল? অভয়, তোর এই সস্তা ট্রফিটা তোল আর দূর হয় এখান থেকে। তোর এত সাহস, তোকে তো আমি ব্যাস।